তিনি একজন হচ্ছেন ফারুক পাঠান, যাকে পুরো ইন্ডাস্ট্রি ডাকতো মিয়া ভাই। আর মিয়া ভাই কথাটা হচ্ছে, সাধারণত মিয়া ভাই বলি আমরা যারা সবচেয়ে আমাদের আদরের বড় ভাই অথবা অভিভাবকদের মধ্যে যে পড়ে থাকে। তো আমার দেখা, আমার ইন্ডাস্ট্রিতে আমারই প্রায় 35 বছর, এই 35 বছরে আমি মনে করি যে যিনি গোটা ইন্ডাস্ট্রির যে কোনো দুঃখে সুখে তাকে যদি বলা হয়েছে যে আপনাকে আমাদের প্রয়োজন, উনি একেবারে কান্ডারি রূপে উনি নিজেকে সবসময় প্রেজেন্ট করছেন। তো সবাইকে চলে যেতে হবে, কোরআনের আয়াত কুল্লু নাফসুন জায়েকাতুল মাউত, যে প্রত্যেক নাফসকে বা প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতে হবে, এটা আল্লাহর হুকুম। কিন্তু ইনি বঙ্গবন্ধুর এমন একটা সৈনিক ছিলেন, মানে আমরা যদি দেখি, মানে আমার আমার দেখা মতে যদি বঙ্গবন্ধুর এইরকম সৈনিক আমি আমাদের চলচ্চিত্র পরিবারে দেখিনি। তো উনি মানে এত মানে সব সময় মানে তার ধ্যানে জ্ঞানে চলা ফেরা, ঘুম ঘুম থেকে ওঠা, অস্থি মজ্জা সমস্ত কুচিত ছিল বঙ্গবন্ধু আর চলচ্চিত্র, এই দুটো সমন্বয় উনি করতে পেরেছিলেন খুব সার্থকভাবে। তো আমরা জানতাম ভাবির সাথে আমাদের রেগুলার যোগাযোগ, উনি আমাদের উপদেষ্টা ছিলেন, উনি আমাদের চলচ্চিত্র পরিবারের উনি আমাদের চেয়ারম্যান ছিলেন। তো আমরা তাকে আমার সবসময় তাকে জড়ায় রাখতাম চলচ্চিত্র পরিবারের সাথে থাকে। আপনারা দেখেছেন যে ওনাকে নিয়ে আমরা আন্দোলন করেছিলাম, উনি নেতৃত্বে ছিলেন তখন, এবং তখন আমরা বিজাতীয় ছবিকে আমরা রুখে দিয়েছিলাম শুধুমাত্র তার মানে একাগ্রতার জন্যই। এবং এর আগে এরশাদের আমলে উনি একমাত্র ছিলেন যে আমরা ট্র্যাকে ট্র্যাকে করে আমরা ক্যাপাসিটি ট্যাক্স না ভাইয়া, ক্যাপাসিটি ট্যাক্সকে আমরা উনি বলে ওনার নেতৃত্বে মাফ হয়েছিল। কাজে উনি যে ফিল্মের ক্যাপ মানে আমরা সবাই জানি উনি শুধু অভিনেতা না, উনি শুধু নেতা নাও, আর যেমন তো সংগঠক। আর আমি খুব কাছ থেকে মিশে যেতাম, আমি উত্তরা, উনি আমার পাড়ারই এমপি মহোদয় বা বড় ভাই মহোদয়, উনি কত বড় আর্টিস্ট সবাই জানে, কিন্তু উনি যে কত বড় মনের মানুষ ছিলেন এটা আমি আপনাদেরকে আপনারা অনেকেই জানেন না। মনে করেন তার একটা খোলা শত্রু যে তাকে দেখেই বদনাম করে, কিন্তু চোখের সাথে চোখ বিনিময় হয়ে গেলে একবার যদি বলে ফারুক কেমন আছো, কেমন আছিস, কেমন আছেন, সাথে সাথে সব ভুলে যায়। এরকম লোক আমি দেখি নাই, এরকম ব্যক্তিত্ব চলচ্চিত্রে দেখি নাই। এবং আমি খালি বলবো আজকে আজকের দিনটা আপনারা সবাই তাকে ফোকাস দিচ্ছেন, ফোকাস দিবেন, খুবই স্বাভাবিক। কিন্তু আমার আপনাদের কাছে একেবারে বিনয়ের সাথে একটা অনুরোধ, আপনারা তার পরিবারের পাশে থাকবেন। আপনারা আমাদের সিনিয়রও অল্প কয়েকজন লোক আছেন, আমাদের দেখেন আমাদের হাতে গোনা এখন আলমগীর ভাই আছেন, আমাদের সোহেল রানা আছেন, আমাদের জাভেদ ভাই আছেন, আমাদের উজ্জ্বল ভাই আছেন। আপনারা আমাদের মুরব্বীদের দিকে আপনারা আগে থেকেই মরার পরে দেখেন, যদি যতই সম্মান দেখানো হোক ওই সম্মানটা কি উনি পান, উনি সম্মানটা উনি কি অনুভব করেছেন। তো আমি আপনাদের কাছে এটাই বলবো যে বিং মুসলিম তো তার আত্মার রু মাগফিরাত কামনা আপনারা সবাই করি, আমরাও করব, তার পরিবারের পাশে থাকবেন এবং তার কীর্তিগুলোকে আপনারা বিশ্বের সমস্ত জায়গায় ছড়াইয়ে দিবেন, এটাই আমার মূল কথা। সবাই জি।